वन टीवी सब रकम अपडेट जानते सब्सक्राइब करुन आमादेर चैनल साथे बेल बटन क्लिक करते भूलबेन ना। আমি আজ কানাই মাস্টার পরমোর বেড়াল ছানাটি আমি ওকে মারি নেমাবেদ মিছি মিছি বসি নিয়ে কাটি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা তুলিয়ে তোলে হাই। ভীষণ মিষ্টি একটা কবিতা রবি ঠাকুরের সেই মাস্টার বাবু। আজকের কথা কবিতা ছোটদের এই মজার কবিতার লাইনগুলো দিয়েই শুরু করলাম। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। আমার সঙ্গে আজকে আমাদের অতিথি বন্ধু কে আছে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইন্দুমতী রায়, তাই তো দিদি? নমস্কার দিদি। নমস্কার, তোমাকে কথা কবিতায় স্বাগত, সঙ্গে রজনীগন্ধার শুভেচ্ছা। মিষ্টি গন্ধ, কবিতাও তো একটা গন্ধ জুড়ে থাকে আমাদের জীবনে, সেই গন্ধময় কবিতাময় জীবন যে জীবনটা আজকে আমাদের সঙ্গে তুমি শেয়ার করবে, ভাগ করে নেবে কবিতার আড্ডায় কথাও কবিতায়। তো আজকে শুরুতেই আমরা কবিতায় যাই, প্রবেশ করি। কোন কবিতাটা দিয়ে শুরু করবে, আমাদের শোনাবে? আজ আমি শুরু করব বিদ্যাপতির একটি পদ দিয়ে, প্রার্থনা বিষয়ক পদ। এটি শুরু করি? হ্যাঁ, তারপরে গল্প হবে। তাতালে সৈকত বারিবিন্দু শ্যামা সুতমিত রমণী সমাজে তোহে বিচারি মন তাহে সমর পেল अब मझु हब कुनु काजे माधव हम परिणाम निराशा तुहु जगतारन दीन दयामय अतय तुहारी विश्वयाशा आध जनम हम नीदे गोआईलु जरा शिशु कत दिनो गेला निधु बने रमणि रस रंगे मातलु तुहे भजब कुन पैला कत चतुरानन मरी मरी जावत नातुआ आदि अवशाना तुहे जनमी पुन तुहे शमावत सागर लहरी समाना। অংশ বিশেষ ওটাই আমি জানতে চাইব মনে মনে ভাবছিলাম, তো আপনি বলে দিলেন। আচ্ছা, আমরা একটু তুমি করি। অবশ্যই, মনে হয় কোথাও গিয়ে যারা কবিতা নিয়ে থাকি বন্ধুত্ব হয়ে যায়, তাই না? সেই বন্ধুত্বের জায়গা থেকে তুমি বোধহয় দিদি বাঁকুড়া থেকে এসেছো। হ্যাঁ, আমি একেবারেই বাঁকুড়া থেকে এসেছি, বাঁকুড়ার সংলগ্ন পোয়া বাগান থেকে। আচ্ছা, ওখানেই আমি থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়ি শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি আমার হিরবান ব্লক। আচ্ছা, এবং বাপের বাড়ি সিমলাপাল। তো এই কবিতার সঙ্গে তোমার রোপণটা কিভাবে শুরু হলো? এগুলো তো সব মা ঠাকুমাদের হাত ধরে, আমার জীবনে মা ঠাকুমা কাকা কাকিমা মানে পুরোটাই সবাই মিলে এই গাছটাকে, এই জায়গাটা সবার থাকে। হ্যাঁ, সবাই মিলে এই বীজ টাকে রোপণ করেছে, গাছে পরিণত করেছে। আর তারপর যাদের সান্নিধ্যে এসেছি, আমার শ্বশুর বাড়ি, আমার নিজের কর্মস্থল, তারাও আমাকে মানে ফুলে ফলে বিকশিত হতে অত্যন্ত সাহায্য করেছে। ফুলে ফলেতে আবার মনে পড়ে গেল সুকান্তের একটা কবিতার লাইন, যে জরনই মৃত নই নই অন্ধকারের খনিজ, কোথাও গিয়ে আমাদের তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের কিছু কবিতার লাইন, যেগুলো আমাদের বলে না যে আমাদের কবিতাই আমাদের জীবনের কথা বলে, একদম তাই, সেই জীবনের কথাই যেন কোথাও গিয়ে আমাদের এই আজকের আড্ডাতেও কোথাও গিয়ে আবার তোমার জীবনের সাথে মিলে গেল। অবশ্যই, একদম, কারণ আমি ওটা শেষে বলবো, যদিও আমার প্রিয়তমা সু কবিতার যে শেষ লাইনগুলো, অ্যাকচুয়ালি হয় কি, এখন ছেলে মেয়েদের পড়াশোনার অনেক ধরন বদলে গেছে। আমাদের সময় মা কাকিমারা বলতো জোরে জোরে পড়বি কিন্তু কাজ করবো আর যেন শুনতে পাই। মসিয়াডা স্কুলের পার্শ্ব শিক্ষিকা, এবং এই প্রসঙ্গে বলে রাখি, স্কুল আমার অত্যন্ত প্রিয় জায়গা। প্রধান শিক্ষক যিনি রয়েছেন তিনিও খুব মানে হেল্পফুল আমাকে, আমাদের কালচারাল বিষয়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সব সময় আমার সঙ্গে রয়েছে। নিজের জায়গাটা মেলে ধরা যায়, সুযোগ পাওয়া যায়, তাই না? ওটাই তো আমাদের জায়গা। আর টিচার হওয়ার সুবাদে তো ছাত্রছাত্রীদের সঙ্গে কবিতা নিয়ে অনেকটা তুমি সুযোগও পেয়ে যাও। সুযোগ পাই, একটা অদ্ভুত একটা মেল বন্ধন তৈরি হয়ে যায়, ক্লাস নিতে সুবিধে হয়। একদমই তাই, ছন্দে গল্পে আড্ডায় অনেক সময় কাটানো যায়, তাদের সহজ করে সহজ হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, আমরা পরের কবিতায় যাই দিদি।
কি শোনাবে বলো? হ্যাঁ, পরের কবিতায় রবি ঠাকুরে আসবো আমি। আমার প্রাণের ঠাকুর, আমার জীবন দেবতা, রবি ঠাকুরের আমি। ভীষণ প্রিয় কবিতা, বলো। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানায় তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যু দূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতে জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিতত্ত্ব নিয়ে। সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। তোমার এই কবিতাটা শুনতে শুনতে আমার রবি ঠাকুরের একটা গান মনে পড়ছিল, ভাবছিলাম কখন তুমি শেষ করবে আর বলবো, মনে হচ্ছিল যে আকাশ জুড়ে শুনিনি ওই বাজে, মানে কবিতাটা পুরোটা জুড়ে মানে একটা অন্যরকম একটা মস্ত বড় আকাশকে কবি তুলে ধরেছেন তার মধ্যে কল্পনায়। এইরকম কল্পনা কবিতায় আজকে তোমার ঝুলিতে কি কি আছে শুনবো, আমাদের সময় হয়েছে, আমরা নিয়ে নিই দিদি, আমরা ব্রেক নেব, একটা নিয়ে নিচ্ছি ব্রেক, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম ব্রেকের পর কথা ও কবিতায়, আমার সঙ্গে রয়েছে ইন্দুমতি দি, দারুণ দুটো কবিতা শুনে ফেললাম। আপনারাও যদি কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। ইন্দুমতি দি, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর, ঠাকুমা দিয়েছিলেন, মানে একটা কি অনেক আগে তো রাজকন্যা রাজকন্যা ব্যাপার আছে, অনেক আগে, তাহলে তখন তো এই নামগুলো পছন্দ ছিল না একদম, সমানে ইন্দ্রাণী রায় ইন্দ্রাণী রায় করেই চলেছি, আর উনি সমানে দিয়ে গেছেন তোর নাম ইন্দুমতি রায় ইন্দুমতি রায়। তুমি তো এমনি পেশায় বললে তুমি শিক্ষিকা, তুমি স্কুলে পড়াও, শিক্ষিকা, হ্যাঁ, তো সেই সঙ্গে সঙ্গে কবিতা নিয়ে তোমার কাজ কর্ম বা কবিতা নিয়ে পথ চলা কি করো, কবিতা নিয়ে কিছু? হ্যাঁ, কবিতা নিয়ে আমার একটা ছোট্ট স্কুল রয়েছে, ওটা ওরকমই কিছু আশা করছিলাম। হ্যাঁ, ছোট্ট স্কুল রয়েছে, আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন নিজের সাধ্যমতো মানে আমাকে যেরকম পারমিট করেছিল, সবসময় তো পারমিট করে না, তাও হ্যাঁ সময়টাও ব্যাপার, প্লাস আমার শ্বশুরবাড়ি খুব আধুনিক মনস্ক, মানে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে মানে কখনো তারা
এই জায়গাটাই কম্প্রোমাইজ করেন না, যাক আমাদের দর্শক বন্ধুদের কাছে এটা অবশ্যই অবশ্যই একদম এই যে বিকাশ, সেজন্য আমি শ্বশুর শাশুড়ির কাছে এবং আমার পরিবারের কাছে, শ্বশুর বাড়ির পরিবারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমি ওনারা সাপোর্ট না করলে, আমাদেরও শ্রদ্ধা রইল, হ্যাঁ ওনারা সাপোর্ট না করলে বোধহয় আমি এতদূর আগাতে পারতাম না। একটা পরিবারের সাপোর্ট খুব দরকার। তো সেই স্কুলের নাম কি? সৃজনী কলা কেন্দ্র। বাহ, সৃজনী বেড়ে উঠুক একেবারে উন্মুক্ত আকাশে। তো সব বাচ্চাদের, বাচ্চা বড় সব মিলিয়ে আছে স্টুডেন্ট? বড়দের চেয়ে বাচ্চাদের বেশি রয়েছে। আমরা কি আজকে বাচ্চাদের কিছু শুনবো? কারণ তো পরপর সিরিয়াস কবিতা আমরা শুনেছি। অবশ্যই, কারণ সৃজনী কলা কেন্দ্রের প্রথমের দিকেই যারা আসে তারা বলে যে ফসকে গেল, ওটা না হলে বোধহয় কিছু হলো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অতএব ফসকে গেল এটা দিয়েই আমি শুরু করছি। হ্যাঁ, ফসকে গেল সুকুমার রায়। দেখ বাবাজি, দেখবি নাকি, দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পড় 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 পড়বি পাখি দপ, লাফ দিয়ে তাই তালটি ঠুকে, তাক করে যায় তীর ধনুকে, ছাড়ব সটান ঊর্ধ্ব মুখে, হুস করে তোরে লাগবে বুকে কপ, গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবার বান চিড়িয়া নামা চট, ওই যা গেল ফসকে ফেঁসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাঁচ করে তোর পাঁজর ঘেঁষে, লাগলো কি বান ছোটকে এসে ফট। এই কবিতাটা কিন্তু দিদি আমি তোমার মুখে অন্যরকম করে শুনলাম, এই জন্যই বোধ হয় কথাও কবিতা। কারণ নতুন নতুন শিল্পীদের কাছ থেকে আমরা নতুন কিছু নতুনভাবে শোনার সুযোগ পাই। এই কবিতাটি অনেকভাবে আবৃত্তি শোনা যায়, আমরাও দেখেছি, কিন্তু তুমি একদম অন্যভাবে করলে এবং সেই ছোট্ট পার্টগুলোকে, হসন্তের ব্যবহারগুলো তুমি আলাদা করেছো, বেশ সুন্দর দেখলাম। আরেকটা বলি এই প্রসঙ্গে, মানে শিক্ষার্থীদের কাছ থেকেও তো অনেক শিক্ষা নেওয়া যায়, মানে ওরা ছোট কিন্তু ওদের যে কিছু এক্সপ্রেশন, ওদের যে কিছু প্রকাশ সেখান থেকে আমাদের নিজেদের কিছু মনে পড়ে যায়। যেমন কবিতার ওই একটা জায়গায়, ছড়াটার একটা জায়গায়, হেই মামা তুই খেপলি শেষে, মানে ওটি আমার এক শিক্ষার্থীর থেকে কুড়িয়ে পাওয়া। আচ্ছা আচ্ছা, ওটা কিন্তু আমার দান নয়, ওটা ওর দান, মনে হলো আমার চেয়ে তো ওর ওরটা বেশি ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। হ্যাঁ, ওটা আমার, মানে ওখানে সার্থক বলে একটি বাচ্চার কথা এই প্রসঙ্গে না বললেই নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো ওর কাছ থেকে এটা নেওয়া সার্থক হয়েছে একদম, এই আর কি। দিদির আর একটা, এই ছড়াটা বেশ মানে খুব এনজয় করে শুনলাম, আমার মনে হয় দর্শক বন্ধুরাও খুব প্রাণবন্ত হয়েছেন এই কবিতাটি শুনে। তো আরেকটা ছোটদের শোনাও না এরকম। আরেকটা শোনাই তাহলে, ছড়া মজার ছড়া, ভবানীপ্রসাদ মজুমদারের তো জুড়ি মেলা ভার, তো ওনারই একটি আরও একটি ছড়া, ঘটল যা তাই শোনাচ্ছি ভাই। আরে আরে চেকার বসাই, এটা কেমন ব্যাপার, ছুটে ছুটেই দেখুন ঘামে ভিজলো গায়ের র্যাপার, আজ যে মিনিট দুয়েক আগেই বেরিয়ে গেল গাড়ি, মগের মুলুক নাকি মশাই নাকি মামার বাড়ি, 30 বছর করছি হেথায় ডেলি প্যাসেঞ্জারি, কোনো দিনও হয়নি এমন বিশ্রী কেলেঙ্কারি, 6টার গাড়ি 9টাতে যায় কিংবা 9:30, 9টার আগে বেরিয়ে গেল কেমন করে হয়, ছি ছি মশাই মাইনের দিন অফিস হলো কামাই, তার উপরে ঘরে হাজির 3 মেয়ে আর জামাই, দেখুন চে সারা শরীর কাঁপছে আমার রাগে, 7 জন্মেও শুনিনি যে ট্রেন চলে যায় আগে, চেকার মশাই বললে হেসেই টিকিট গুনেই হাতের, এ গাড়িটা আজকের নয় গতকালের রাতের। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে হাসিটা তুমি দিলে, এটা আমি দেখেছি যে এই মানে মজাদার কবিতার ক্ষেত্রে কিউগুলো ছোট্ট ছোট্ট প্রয়োজন হয় এবং সেই কবিতার মজার, কবিতার বাঁধনটাকে কিন্তু ঘুরিয়ে দেয়, মজবুত করে দেয়। তুমি যদি এটা নর্মালি বলতে, পুরোটাই কণ্ঠের খেলা, তবুও একটু বোধহয় দরকার দরকার সামান্য নাটক, একদম একদম, তাই না? আর বাচ্চাদের এগুলো আকর্ষণীয় করে তোলার জন্যও দরকার।
দিদি শেখাও যে মানে ব্যাকরণও ওদের শব্দের ব্যাকরণ বা শব্দের দিক? হ্যাঁ অবশ্যই ওটাও আমি শেখাই। হ্যাঁ কারণ ব্যাকরণটা না জানলে শব্দের, হ্যাঁ আমি দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে না ওদেরকে সেইভাবে করাই না আমি, যেমন কিছু কিছু উচ্চারণ যেমন বয়শূন্য র, ডয়শূন্য র, এগুলোর জন্য ওই ছড়ার মাধ্যমে, যেমন কাশীনাথ ভট্টাচার্যের রবিবারে রঞ্জন গড়িয়া ও গড়চায় গাড়ি নিয়ে ঘুরছিল ঘোর ঘোর বর্ষায়, গড় গড় ঘড় ঘড় ঝড় ঝড়ে গাড়ি কাঁড়ি কাঁড়ি ধোঁয়া ছাড়ে খুব ভারী ভারী, এই গাড়ি পাড়ি দেবে দূর বাগমারি, অত দূর পথ ঘুর যাওয়া ঝকমারি, পড়ি মরি তবু গাড়ি ঘড় ঘড় যায় ঝিরঝিরে বৃষ্টিতে চাকা হড় গায়, হড় কিয়ে ভোর কিয়ে ভর সন্ধ্যায় ঝাঁপ দিয়ে পড়ে গাড়ি সোজা গঙ্গায়। মানে এইভাবে কত কিছু শেখায়, এটা কিন্তু তোমার থেকে আজকে নিলাম, কি সুন্দর মজা করে বললে। ওরা তো নেবে না, ওদের রয়ের উচ্চারণটাও ঠিক হয়ে গেল, হয়ে গেল এবং হয় সেটা আমি অনেক দেখেছি, আমার বাচ্চারা রয়েছে তাদের কিছু একটা সময় পরে এক মাস দু মাস পর দেখি তাদের উচ্চারণের অনেকটা জড়তা কেটে যায়, ওদেরকে যদি অত কঠিন করে বোঝানো হয় ওরা ওদের কানে ঢুকবে না, আনন্দ পাবে না। আচ্ছা আমরা এই প্রসঙ্গে আবার আসব, আবার আমাদের সেই থামতে হবে আর কি, একটু সময় হয়েছে বিরতি নেওয়ার, চোখ রাখুন আমাদের, ঠিক এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম ব্রেকের পর, কথা কবিতায় আজকে আমাদের কবিতার আড্ডা জমে উঠেছে, ভিন্নস্বাদের কবিতা ছড়া বেশ মজার, আপনারাও ঠিক এই রকম আপনাদের কবিতা যদি আমাদের শোনাতে চান, দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে চান, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। আচ্ছা একটা প্রশ্ন যদি তোমাকে করি, যে এই যে সোশ্যাল দুনিয়া, যে আমাদের যে সবাই সবাইকে অনেক প্রিয় বন্ধু পুরনো সাথীদের যেমন খুঁজে পেতে সাহায্য করে, তেমন অনেক পজিটিভ দিক অবশ্যই আছে, কিন্তু আমার নেগেটিভ দিকও অনেক। আমরা এই কবিতার বিষয়ে যদি বলি, কী বলবে, কী মনে করো তুমি, যে অনেকে যারা কবিতা নিয়ে খুব দ্রুততার সাথে এগোচ্ছে তাদেরকে একটু শেখা প্রয়োজন, বিশেষ করে এই যে সোশ্যাল দুনিয়ার ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব, যে আমি উচ্চারণ শিখলাম না, আমি এখনও অবধি আমার আর ভাঙলো না শব্দের, এখনও কথা জড়িয়ে যায়, অথচ আমার একটা ইউটিউব চ্যানেল কিংবা আমি ভ্যারাইটি কবিতা চেষ্টা করছি, এটাকে তুমি কিভাবে দেখো বা কি বার্তা দেবে এই প্রজন্মের কাছে? আমার বার্তা এটাই হবে যে সবসময় পজিটিভটাই নেব, কারণ আমি নিজেও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কোনো এক বর্ষার দিনে আমি পিছলে পড়ে যাই, আমার পা ভেঙে গেল, ওই মন খারাপের মাঝে আমি কবিতাকে নতুন করে আবিষ্কার করলাম, অপুরাণ ছুটি, হ্যাঁ অপুরাণ ছুটি, একটা ছোট্ট জিও ফোন আমার হাজবেন্ড আমাকে এনে দিলেন, সেখান থেকে কথাও কবিতা, আচ্ছা আচ্ছা সেখান থেকে এখান, তাহলে ভাঙুক না পা কিচ্ছু হবে না, আবার পা জোড়া লাগবে, কিন্তু কবিতার সঙ্গে যে মেলবন্ধন সেটা তো আমার থেকে গেল, এবং ওই সময়ে আমি নিজেকে নানাভাবে সমৃদ্ধ করেছি শুধু ওই ফোনটা দিয়ে, আমি অনেক মানে আগে শিখেছি, আগে করতাম, হ্যাঁ দৃঢ়তা তৈরি করলো, এই যে উচ্চারণ বলছেন মানে আমার নতুন একটা দিগন্ত আবিষ্কার চাহিদা বা একটা যে সুপ্ত স্বপ্ন ছিল কবিতা নিয়ে, সেটা হয়তো ওই সময় তুমি আরেকটু বেশি করে আগ্রহ পেলে এবং সময় পেলাম দেখতে শুরু করলে, একদম একদম, যে আমি এটা নিয়ে আরেকটু চর্চা করি বা এটা নিয়ে অবশ্যই নিজেকে একটু সমৃদ্ধ করি, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি দিদি, একটা কবিতা শোনাও এবার। এবার শোনাবো আমি আমার মায়ের অত্যন্ত প্রিয় কবিতা ছিল সেটা, মানে প্রথমে ধমক তারপর শাসন তারপর শেষটাই দেখলাম ঠিক ভালো লাগা, প্রিয় তমাশু এই কবিতাটি আমি আমার শেষ নিবেদন শোনা। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়, ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি,
স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বাদ মাতেও। আজ কিন্তু দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ, আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কী করে এড়াবো তাকে, কী করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। রাত্রে চাঁদ উঠে, আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্যে কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, কিন্তু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফিরি, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। অন্ধকার কেটে যাক, আর একটা সুন্দর প্রকাশিত হোক একটা একগুচ্ছ ফুল তোমার সৃজনীর মধ্য দিয়ে, তোমার কর্মজীবন, তোমার আগামীর পথ চলার মধ্য দিয়ে দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক ঠিক আকাশের মতোই। আগামী দিনের জন্য দিদি অনেক অনেক শুভকামনা রইল। ইচ্ছে ছিল আরও অনেক কিছু শুনবো, কিন্তু কোথাও গিয়ে ওই যে আমাদের থেমে যেতে হয়, ক্ষণিক থেমে দাঁড়িয়ে আবারও সেই কবিগুরুর কবিতায় ফিরতে হয়। আরও কিছুক্ষণ না হয় বসিও পাশে, আর যদি কিছু কথা থাকে তাই বলো, এই বলাগুলো আবার কখনো দেখা হলে কবিতায় হয়ে যাবে আমাদের সঙ্গে। অবশ্যই, এই প্রসঙ্গে বলে রাখি এই চ্যানেল ওয়ানকে আমার অসংখ্য ধন্যবাদ, তোমাকে আমাদের মতো এরকম অনামী একটি মেয়ে যে তার প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে, সৃজনের জন্য চেষ্টা করে যাচ্ছে, সেরকম মেয়েদেরকে এই ওয়ানের পাদপ্রদীপে নিয়ে আসা, এজন্য ওয়ানকে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। অনেক অনেক শুভকামনা। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই, সকলে কবিতায় থাকুন, নমস্কার।